অষ্টম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ানের ওপর এই ভিডিওটি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ানে যে চারটি প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অষ্টম শ্রেণীর জন্য ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু ও থ্রি এর উপর ভিডিও আগেই এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটি ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো ভিডিওটি দেখা শেষে তোমাদের ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক্ষুনি সাবস্ক্রাইব করো মলেদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে অষ্টম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ানের প্রথম পোস্টটি রয়েছে বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো এই পোস্টটির উত্তর অংশে তোমাদের কোনো কিছু লিখতে হবে না কেবলমাত্র পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র এঁকে দিয়ে বিভিন্ন রেখাগুলো বিযুক্তি রেখাগুলো তোমাদের চিহ্নিতকরণ করে দেখাতে হবে তোমাদের সুবিধার্থে আমি একটি চিত্র তোমাদের এই ভিডিওটিতে দিয়ে দিলাম তোমরা এই চিত্রটি দেখে তোমাদের মডেল অ্যাক্টিভিটিসের খাতায় এই চিত্রগুলো দিয়ে দেবে এবং চিহ্নিত স্থানগুলো অর্থাৎ বিযুক্তি রেখাগুলো যেমন কনডার্ট বিযুক্তি রেখা মোহ বিযুক্তি রেখা রিপিত্তি বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা লেহমান বিযুক্তি রেখা এই বিযুক্তি রেখাগুলি অঙ্কন করে দেখিয়ে দেবে ভূগোল মডেল অ্যাক্টিভিটির টাস্কের দুই নম্বর পোস্টটি রয়েছে কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নেবার দরকার তা নিজের ভাষায় লেখো এই পোস্টটির উত্তর অংশে প্রথমে হেডিং করবে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন এবং এই প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনগুলি এক নম্বর দু নম্বর করে লিখতে হবে এক নম্বরে দেবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় দাঁড়াতে হবে দুই নম্বর দিয়ে লিখবে যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে তিন নম্বর লিখবে ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ি লিফ্ট ব্যবহার এড়িয়ে চলতে হবে চার নম্বর লেখবে বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাক্টিভি তিন নম্বর প্রশ্ন রয়েছে যে কোনো পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণ সহ লিপিবদ্ধ করো এবং তোমাদের তিনটি শিলা অর্থাৎ আগ্নেয় শিলা পাউলিক শিলা এবং রূপান্তরিত শিলার ব্যবহারগুলি তোমাদের লিখতে হবে উত্তরটিভাবে লিখবে প্রথমে হেডিং করবে শিলার ব্যবহার শিলা মানুষের নানা প্রয়োজনে ব্যবহৃত হতে পারে তারপর হেডিং করবে আগ্নেয় শিলার ব্যবহার এক নম্বর দিয়ে লিখবে রাস্তাঘাট ও বাড়িঘর নির্মাণে এই শিলা ব্যবহৃত হয় দু নম্বর দিয়ে লিখবে ট্রেন লাইনের মাঝে এই শিলা রাখা হয় বাড়ি তৈরিতেও এই শিলা ব্যবহৃত হয় তারপর দু নম্বর হেডিং করবে পাউলিক শিলার ব্যবহার এটিও এক নম্বর দু নম্বর করে লিখবে এক নম্বর দিয়ে লিখবে সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয় দু নম্বর দিয়ে লিখবে স্থাপত্য শিল্প স্মৃতিসৌধ যেমন লালকেল্লা খাজুরাহোর মন্দির সোনার কেল্লা প্রভৃতি বেলে পাথর দ্বারা নির্মিত এরপর হেডিং করবে রূপান্তরিত শিলার ব্যবহার নম্বর নম্বর করে লিখবে লিখবে নম্বর দিয়ে মার্বেল নরম বলে এক এতে কারুকার্য করা সহজ হয় তাই স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে ব্যাকটে যেমন দিতে পারো তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এই শিলার ব্যবহার প্রচুর দেখা যায় দু নম্বর দিয়ে লিখবে ব্ল্যাকবোর্ড তৈরিতে এবং লেখার কাজে স্লেট ব্যবহার হয় তিন নম্বর দিয়ে লিখবে রাস্তাঘাট তৈরিতে ও নির্মাণ কার্যে এই শিলার ব্যবহার হয় মডেল নম্বর রয়েছে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো উত্তর অংশে তোমরা হেডিং করবে কারণ আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি ঠিক তেমনি কোনো একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ বা রাষ্ট্র অবস্থান করে তাদের প্রতিবেশী দেশ বলা হয় তারপর তোমরা অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে প্রতিবেশী দেশগুলি প্রধানত পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি পণ্যদ্রব্য আদান প্রদান ব্যবসা বাণিজ্যের প্রসার অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন হয় অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ানের সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে সমাধান করে দেওয়া হলো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো